নোয়াখালীর চরাঞ্চলগুলোতে নেই জন্ম নিয়ন্ত্রণের কোনো বালাই। পরিবার পরিকল্পনা বা এনজিওগুলোর ন্যূনতম প্রচারণা না থাকায় বেড়েই চলেছে এই অঞ্চলের জনসংখ্যা। নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন একটি রিপোর্ট। জেলার হাতিয়া উপজেলার হরণী, চানন্দী ও নিঝুমদ্বীপ, কোম্পানীগঞ্জের চর এলাহী এবং সুবর্ণচর উপজেলার কয়েকটি চরাঞ্চলে পরিবার পরিকল্পনার কোনো কার্যক্রম নেই। এখানকার দরিদ্র পরিবারগুলোতে প্রতিনিয়তই জন্ম নিচ্ছে শিশু। অধিকাংশ পরিবারই জানে না জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে। তারা জানান, পরিবার পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে প্রশিক্ষণ বা সচেতন করতে এখানে আসে না। যদি আসে যুক্তি পরামর্শ দিত, তাহলে আমরা এত ছেলে মেয়ে আর নিতাম না। আমাদের এদিকে কোন ডাক্তার ওষুধ পাওয়া যাইতেছে না। এই অঞ্চলে অধিক জন্মহারের কারণে অধিকাংশ মানুষই পূরণ করতে পারেন না জীবনের ন্যূনতম মৌলিক চাহিদা। ওনারা গেলে তো আমাদের এলাকাতে উপকারিত, মানে ওনার গো তারা আমাদের যেভাবে একটা নির্দেশিত হিসাবে পালন করতো। টিকা পাওয়া যাচ্ছে না, সময় মতন কোনো কিছু পাওয়া যাচ্ছে না। অবশ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, পর্যাপ্ত লোকবল ও মাঠকর্মীর অভাবে এখানে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া যাচ্ছে না। ফ্যামিলি প্ল্যানিং এর ইউনিট সৃষ্টি না হতে লোকবল দেওয়া যাচ্ছে না। এখানে নতুন পদ সৃষ্টি করে লোকবল পোস্টিং দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি। এখানে লোকজন যেহেতু অশিক্ষিত, এখানে আসলে হয়তো লোকজনটা একটু বুঝলে বা ফ্যামিলি প্ল্যানিংয়ের সুবিধা অসুবিধা সম্বন্ধে যদি বুঝে, তাহলে হয়তো জনসংখ্যার যে বিস্ফোরণ হইতেছে এটা হয়তো আর কিছুটা কমতে আর কি। পরিবারের অতিরিক্ত সন্তানের খাদ্য ও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় অপুষ্টিতে ভুগছে এখানকার শিশুরা। সময় সংবাদ, নোয়াখালী।